ঘূর্ণিঝড় ইয়াস যত এগিয়ে আসছে ততই ঝড় মোকাবেলায় আরও বেশি তৎপর হচ্ছে রাজ্য প্রশাসন থেকে রেল কর্তারা। ঘূর্ণিঝড়ে যাতে গড়িয়ে যেতে না পারে ট্রেনের চাকা, তাই সাবধানতা স্বরূপ সোমবার সকাল থেকেই ট্রেনের চাকা রেল লাইনের সঙ্গে চেন দিয়ে বেঁধে ফেলার প্রক্রিয়া শুরু করল রেল দপ্তর। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে বড় বড় মালবাহী ও দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন রেল লাইনের সঙ্গে বেঁধে ফেলার কাজ শুরু হয়েছে। হাওড়ার শালিমারে গিয়ে দেখা গেল সেই চিত্র। রেলওয়ে দপ্তরে শালিমা শাখার কর্মীরা জানান, যে সমস্ত ট্রেন যাত্রী নিয়ে আসছে তার অনেক ট্রেনকে ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে বুধবারের জন্য। সেই ট্রেনগুলি হাওড়ায় বা শালিমারে ঢোকার সঙ্গে সঙ্গে সেগুলি চেন দিয়ে বেঁধে ফেলার কাজ শুরু হয়েছে। ট্রেনের চাকা, ড্রাইভার, ব্রেক সব কিছুই চেন দিয়ে বেঁধে তালা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ঝড়ের চাপে গড়িয়ে না যায়। এর পাশাপাশি রেলওয়ে কর্মী ও অফিসাররা এই ঝড় মোকাবেলায় যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি রুখতে যথেষ্ট তৎপর। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই কর্মীদের ডিপ্লয়মেন্টের কাজ শুরু হয়েছে। রেল সব রকমভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। চেনতলা, এটা হচ্ছে মেনলি ভিকেল এসকেপ, মানে ভিকেল যাতে গড়িয়ে না যায় এটার জন্য করা হচ্ছে। আমাদের কাছে খবর আছে যে যে কোনো সময় একটা উইন্ড ব্লো আসতে পারে, এবং আপনারা জানেন জশের মতো একটা ঝড় বা সাইক্লোন আসতে চলেছে, এবং রেল প্রশাসন এর জন্য বিশেষভাবে তৈরি আমরা, যাতে কোনো রকমভাবে রেলের ক্ষয়ক্ষতি, মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, এবং সাথে সাথে আমাদের কোনো স্টকেরও যাতে না ক্ষতি হয়, এটা করার জন্য আমরা এইগুলো করেছি। আপনারা অলরেডি দেখেছেন আমরা স্কিড করেছি। এটা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, নৈমিত্তিক ঘটনা। একটা গাড়ি এলে কিছুক্ষণ বাদে, সেটা কিছুক্ষণ থাকার পর সেটাকে স্টেবল করতে হয়। এছাড়াও কিছু কিছু জায়গায় আমরা আইসোলেশন করব, যাতে গড়িয়ে গেলেও যাতে মেন লাইনে উঠে না যেসব করা হয় এগুলো আমরা দেখব। এবং আশা করছি আমরা এই ঝড়ের বা সাইক্লোনের মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।